আজকে দেখাবো কিভাবে বুটেবল ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে উইন্ডোজ 10 ডাউনলোড করে আবার অন্য একটা কম্পিউটারে ব্যবহার করা যায়। গুগলে আপনি লিখবেন ডাউনলোড উইন্ডোজ 10, এটা লেখার পরে সার্চ দিবেন এবং প্রথম যে সার্চ অপশানটা আসবে সেটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দেওয়ার পরে ভিতরে ঢুকে যাবেন। আমি তারপরে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব। এটা দেওয়ার পরে আপনি দেখবেন যে নিচের দিকে একটু আগে আসেন, একটু নিচের দিকে আগে আসলে দেখতে পাবেন যে ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে ফাইলটা ডাউনলোড হবে। এখন যে ফাইলটা ডাউনলোড হবে ওই ফাইলটায় ডবল ক্লিক দেওয়ার পরে আপনি ফাইলটা ওপেন করতে হবে। এতে ডাউনলোড হয়ে গেছে। এখন এই ডাউনলোড হওয়া ফাইলটাকে আমরা ডবল ক্লিক দিব, দিয়ে ওপেন করব। ওপেন হলো, এখন ইয়েসে ক্লিক দিব। এই যে এখন আসা গেল একটা স্টেপ। এখন অপেক্ষা করতে হবে, নেক্সট স্টেপটা কি আছে দেখা যাক। এই যে এখানে আসলো। এখন আপনার কিছুক্ষণ পর এই যে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক দিব। অ্যাকসেপ্টটা ক্লিক দিলে আমরা এখন অপেক্ষা করতে হবে আনটিল ফিনিশ না হওয়া পর্যন্ত। অ্যান্ড ওয়েট, লেট মি সি উইথ দ্য কম্পিউটার। এখন আপনার যে ক্রিয়েট এই নিচের নিচের অপশানটাকে দিতে হবে। এই এই অপশানটায় আমরা ক্লিক দেব। ক্লিক দিয়ে তারপরে আমরা নেক্সট করব। করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিব, অ্যাডিশন উইন্ডোজ 10, আর তারপরে অপশানটা নিচের যেটা ক্লিক দেওয়া আছে এটা আমরা আনটিক দিয়ে দেব। এই আনটিক দেওয়ার পরে এখানে দেখেন ক্লিক দিলে আমরা 64, 32 বোথ এই কয়টা দেখা যাবে, আমরা বোথে ক্লিক দিব। বোথে ক্লিক দেওয়ার পরে নেক্সট করব। নেক্সট ক্লিক দেওয়ার পরে আমরা তারপরে স্টেপটা চলে যাব। এখন এটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ক্লিক দেওয়া রাখবো। আমরা নিচেরটা যে আইওসো ফাইল এটা আপেল কম্পিউটারের জন্য ব্যবহার করে এটা আমরা করব না, আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভেই নেব। তো ওটা ক্লিক দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। এই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করার পর নেক্সট যাব। তারপর এটাই যে আমার এখানে কম্পিউটারে যে ফ্ল্যাশ ড্রাইভ আমি আগে থেকে লেগে রেখেছিলাম সেটাও যে ডি ড্রাইভে আছে আর তারা শো করছে এটা সিলেক্ট করতে হবে। তো আমি ডি ড্রাইভটা সিলেক্ট করলাম। এখানে ফ্ল্যাশ ড্রাইভ লাগাতে আগে লাগাতে হয়। তো এটা সিলেক্ট করার পরে যখন ক্লিক দেবেন নেক্সট তখন ওই ফ্ল্যাশ ড্রাইভে যা আগেকার পুরানা যা কিছু ছিল সব ডিলিট হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক দেওয়ার পরে এইভাবে আপনার কন্টিনিউ চলবে। এইভাবে আমার অলমোস্ট 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে। 20 মিনিট পরে এই স্টেপটা এসে আসার পরে এই যে যখন দেখবেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি তখন আপনি ফিনিশে ক্লিক দেবেন। ইউএসবি ড্রাইভ সব পার হয়ে গেল। এখন আমরা একটু দেখি কম্পিউটারের ভিতরে ঢুকে যে ঠিক আছে কিনা। আমরা ডিস পিসিতে ক্লিক দিলাম, দিয়ে আমরা একটু ভিতরে যাই। দেখা যাচ্ছে এই যে ডি ড্রাইভটা ফাইল ফুল হয়ে গেছে। এখন এটা আমরা রাইট ক্লিক দিয়ে আমরা ইজেক্ট দিয়ে তারপরে এটা ফ্ল্যাশ ড্রাইভটা আমরা রিমুভ করতে পারি। এরপরে এই ফ্ল্যাশ ড্রাইভটা আমি আপনি যে কোনো কম্পিউটারে লাগায় ইনস্টল করতে পারেন। এখন আর সিডি ড্রাইভের সিস্টেম পার হয়ে গেছে, সিডি ড্রাইভ আর লাগে না। সিডি ড্রাইভ অনেক সময় নষ্ট হয়ে যায়, সিডি এই ইউএসবি ড্রাইভটা খুবই ভালো। তো এইভাবে আশা করি আপনার উপকারে লাগবে। আপনার আর কোনো কিনতে হয় না, ডাইরেক্ট মাইক্রোসফট অফিস থেকে যে রকমের ফ্ল্যাশ ড্রাইভ এটা ইনস্টল হয়ে গেল। এখন এটা আপনি যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যায় ইনস্টল করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।